বন্ধু, বলতে বলতে সুগনা কোম্পানি থেকে আমার দ্বিতীয় লডের আজ 6 দিন। প্রথম লডের এফসিআর আর প্রোডাকশন কস্ট স্ট্যান্ডার্ডে থাকার জন্য পরের বার আমি চিক্স পাখি খুব দ্রুতই পেয়ে যাই। নিয়ম অনুসারে 6 দিনে প্রথম ভ্যাকসিন দেবার দিন আজ আমার ফার্মে, তাই দুপুরবেলা কাকদ্বীপ ব্রাঞ্চ থেকে ভ্যাকসিন নিয়ে চলে এলাম। এখন রাত্রি প্রায় 10টা, পরিবেশের তাপমাত্রা প্রায় 30 ডিগ্রির কাছাকাছি, তাই তড়িঘড়ি আমি আর আমার স্ত্রী লেগে পড়লাম ভ্যাকসিন তৈরির কাজে। বন্ধু, প্রথমেই নিজের হাত যে পাত্রে ভ্যাকসিনের সরঞ্জাম রাখবো সেটি পরিষ্কার করে ধুয়ে নিলাম। তারপরে ভ্যাকসিনের জল আর ভ্যাকসিন একসঙ্গে বরফে একটি পাত্রে রাখলাম। নিজের হাত বরফ জলে একটু ভিজিয়ে নিলাম, যাতে ভ্যাকসিনের জল, আমার হাত আর ভ্যাকসিনের টিউব সব ঠান্ডা থাকে। এরপর নতুন ডিসপোভ্যান সিরিঞ্জ দিয়ে প্রথমে ভ্যাকসিনের জল নিলাম আর আমার 1000 করে দুটি 2000-এর ভ্যাকসিনের টিউবে ভর্তি করে দিলাম। ভ্যাকসিনের টিউবগুলি একটু নাড়িয়ে নিলাম, যাতে ভেতরের জল ও ভ্যাকসিনের গুঁড়ো একসঙ্গে মিশে যায়। এরপর টিউব থেকে ভ্যাকসিন সিরিঞ্জের মাধ্যমে বের করে ভ্যাকসিনের জলের সঙ্গে মিশিয়ে দিলাম। এইবার আমার ভ্যাকসিন তৈরির কাজ রেডি। আমার মোট 1600 পাখি, 3টে খোপে ভাগ করা আছে। একটি খোপের পাখি আস্তে আস্তে এক জায়গায় জড়ো করে নিলাম, এমনভাবে জড়ো করলাম যাতে পাখি বেশি চাপাচাপি না হয়। একটু ফাঁকা ফাঁকা রেখে আমরা ভ্যাকসিন দেওয়ার কাজ শুরু করলাম। পাখির চোখে এক ফোঁটা করে, আর পাখি যদি চোখ বুঝে ফেলে তাহলে তার নাকে এক ফোঁটা করে।
পাখি হাতে তোলার সঙ্গে সঙ্গে চোখে ড্রপ ছাড়ুন, না হলে চোখ বুঝিয়ে ফেলবে। আর মিনিমাম 100 পাখি ভ্যাকসিন করে নিজের হাত এবং ভ্যাকসিনের টিউব অবশ্যই বরফ জলে ডুবিয়ে নিন, এতে ভ্যাকসিন ঠান্ডা থাকবে, না হলে নিজের হাতের গরমে ভ্যাকসিন গরম হয়ে যাবে। পারলে ভ্যাকসিন দেওয়ার সময় বেশি লোক জোগাড় করুন, যাতে খুব দ্রুত ভ্যাকসিনের কাজ শেষ করা যায়। আর সর্বশেষ বন্ধু, ভ্যাকসিন দেওয়ার পর ভ্যাকসিনের সমস্ত সরঞ্জাম ফার্ম থেকে দূরে কোথাও মাটির নিচে পুঁতে দিন কিংবা পুড়ে দিন। বন্ধু, আমার 1600 পাখি ভ্যাকসিন দিতে সময় লাগলো মাত্র 1 ঘন্টার কাছাকাছি। ভ্যাকসিনের কাজ শেষ হতেই পাখিকে এদিক ওদিক আর না তাড়িয়ে বন্ধু শুভরাত্রি বলে ছোট ভাইয়ের এই ছোট্ট ভিডিওটি যদি আপনার একটুও ভালো লাগে, তাহলে নিচে দেওয়া লাল সাবস্ক্রাইব বাটনটি ক্লিক করে আমার ছোট্ট পরিবারের সদস্য হয়ে যান। আর আমাকে পরবর্তী ভিডিও বানানোর জন্য এক লাইক বাটন প্রেস করে উৎসাহ দিন। নমস্কার বন্ধু, আমি আপনাদের ফার্মিং চ্যানেলের হোস্ট তপন, ফিরে আসছি এমনই আর একটি ভিডিও নিয়ে পরের ভিডিওতে।